24 ঘন্টা সময় থাকে প্রতিটি মানুষের জীবনে। যে ব্যক্তি 24 ঘন্টা অনুসারে জীবন পরিচালনা করতে জানেন, সে যে কোনো স্বপ্ন পূরণ করতে পারে এবং সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। আচার্য চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে 4টি গুণের কথা উল্লেখ করেছেন। এই গুণগুলি যদি একজন ব্যক্তি নিজের মধ্যে বিকাশ করেন, তবে সে নিজেই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে এবং সে যা চায় তাই পাবে। চলুন জেনে নেওয়া যাক চাণক্যের সেই 4টি নিয়ম। প্রথম, সাবধানে নিন যে কোনো সিদ্ধান্ত। জীবনের একটি সিদ্ধান্ত আপনাকে সফল করতে পারে এবং আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত সাবধানে নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করুন, তারপর কিছু উপসংসারে যান। আপনি চাইলে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের মতামত নিতে পারেন। দ্বিতীয়, জীবনে ধর্মের কাজ। আচার্য বিশ্বাস করতেন যে একজন ব্যক্তিকে জীবনে ধর্মের কাজ করতে হবে। ধর্ম করলে মানুষের খারাপ কাজের প্রভাব কেটে যায় এবং সে ভাগ্যের সমর্থন পায়। ভাগ্য যদি কর্মের সঙ্গে মিশে যায়, তবে ব্যক্তি খুব দ্রুত সাফল্য লাভ করে। তৃতীয়, কর্মে বিশ্বাস করুন। জীবনে সফলতা আসে ভাগ্য এবং কর্ম উভয়ের সংমিশ্রণ থেকে, তবে এর অর্থ এই নয় যে আপনি ভাগ্যের ওপর বসে থাকবেন। ঈশ্বর মানুষকে কাজ করার গুণ দিয়েছেন, কর্ম দ্বারা তার নতুন ভাগ্য লেখার ক্ষমতা দিয়েছেন, তাই ভাগ্যের ওপর নির্ভর করবেন না। আপনি যা অর্জন করতে চান তার জন্য সঠিক উপায় চেষ্টা করুন। আপনি যদি পূর্ণ নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করেন, তবে আপনি অবশ্যই আপনার কাজে সাফল্য পাবেন। চতুর্থ, সৎ থাকা। সততা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কাজই করছেন না কেন, আপনি যদি আপনার কাজের প্রতি সৎ না হন, তবে আপনি কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। ব্যবসায়ী যদি তার কাজ সততার সঙ্গে না করে, তবে সে কখনো কাজে লাভবান হতেই পারবে না। চাণক্যের মতে 3 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা উচিত। প্রথম, সদা মিথ্যা কথা বলা বন্ধু। দ্বিতীয়, ঝগড়টে স্ত্রী। তৃতীয়, প্রতারক ভৃত্য। জীবনে এই 3 ধরনের মানুষকে সর্পের মতো জ্ঞান করা উচিত, এদের থেকে দূরে থাকা উচিত বলছেন চাণক্য। এদের সঙ্গে থাকলে যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে হবে। চাণক্য বলে গেছেন, যেখানে আত্মমর্যাদা বিঘ্নিত হয় সেখানে থাকা উচিত নয়। চাণক্য মতে এমন কোনো স্থানে থাকা উচিত নয় যেখানে জীবিকার সঙ্গে যুক্ত হওয়া যায় না, বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যায় না, মানসিক উত্তরণ হবে না। এর বদলে থাকার জন্য উপযুক্ত আদর্শ জায়গা হলো সেইটি যেখানে একজন রাজা, একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, ব্রাহ্মণ, একজন সম্পদশালী, একজন নদী বিদ্যায় পারদর্শী একজন চিকিৎসক থাকবেন। অর্থের ব্যবহারের প্রতিও যত্নবান হওয়া উচিত। স্ত্রী এবং পরিবারের সুরক্ষায় সমস্যার সমাধানে অর্থের ব্যবহারে কার্পণ্য করা উচিত নয়। মানুষকে পরীক্ষা করার নিদানস্বরূপ চাণক্য বলেছেন, একজন কর্মী, অধস্তন কর্মী বা ভৃত্য, স্থানীয় ব্যক্তিকে তখন প্রলোভিত করার চেষ্টা করা উচিত যখন সে কাজ করছে না। দুঃসময়ে আত্মীয়কে পরীক্ষা করা উচিত, যখন সময় ভালো যাচ্ছে না তখন স্ত্রীকে, এবং বিপরীত পরিস্থিতিকে বন্ধুত্বকে পরীক্ষা করা উচিত। তাই এই ধরনের লোক খুবই ভয়ঙ্কর, এদের থেকে দূরে থাকা।